আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুল্লাহ আবাদ বন্ধুগণ আমরা চোদ্দোশো একচল্লিশ হিজড়ির নতুন চন্দ্র বছরে পদার্পণ করেছি আর চন্দ্র বছর পৃথিবীর সকল বছরই বারো মাসে আর হা চান্দ্র বছরের বারো মাসের প্রথম মাসটি হল মহরম আমরা চোদ্দোশো একচল্লিশ হিজড়ির মহরম মাসে রয়েছি আর এই নতুন বছরে একজন আরেকজনকে এক মুসলিম আরেক এক মুসলিমকে একজন ইমানদার আর একজন ইমানদারকে সবাই সবাইকে আমরা জীবিত মৃত সবার জন্যে ভালো কামনা করব। কারণ যারা মুসলিম যারা এনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিউ আলী ও সাল্লাম প্রথমত বলেছেন আদ্দিন আল নসিহা দিন মানে আল ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলাম আমাদেরকে অন্যের কল্যাণ কামনা করতে আদেশ করেছে বাধ্যতামূলক করেছে এটা ওয়াজিব তা একজন আরেকজনের কল্যাণ কামনা করাটা ওয়াজিব দুই নম্বর ইমান যারা এনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লাম বলেছেন এটা মেন খেসাল মুসলিম একজন ইমানদার আরেকজন ইমানদারের উপরে মৌলিক দাবির অন্তর্ভুক্ত মৌলিক হক এর অন্তর্ভুক্ত মিন হকুক অধিকারের অন্তর্ভুক্ত যে একজন উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সর্বাবস্থায় আরেকজনের জন্যে ভালো কামনা করবে তাহলে নতুন বছরের সূচনায় একজন আরেকজনকে ভালো বলতে পারি না ভালো কামনা করতে পারি না তাই বন্ধুগণ আমি আমার নিজের পক্ষে আপনাদের প্রত্যেককে এবং সবাইকে অনুরোধ করব একজন আরেকজনের জন্যে জীবিত মৃত অনুপস্থিত উপস্থিত সবার জন্যে নতুন বছরে সারা বছর ভালো থাকার জন্যে কামনা করব দোয়া করব প্রত্যাশা করব এবং একজন আরেকজন পরস্পরে ভালো থাকার জন্যে নিজেকে নিবেদিত করা নিজের জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞা জীবন সম্পদ বিলিয়ে দিতে এতটুকুন কোনটা বোধ করব না কারণ যে জীবনে অন্যের কল্যাণ করতে পারে ওই জীবনটাই শ্রেষ্ঠ হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম স্পষ্ট করে ছোট্ট কথায় বলেছেন খেয়র নাস ফাউনাস সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যে অন্যের কল্যাণে নিবেদিত তাই আসুন নতুন বছরে পরস্পরের কল্যাণ কামনায় নিজেরা ভালো হতে শিখি অন্যের কল্যাণ নিশ্চিত করি আল্লাহ তালা কবুল করুন তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিগাত